अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मैं तो तुम्हार मुखे थप्पड़ मेरे चले गेलो। खूब ভালোবেসে ছিলে না পায়েল কে? এই এই তোমার ভালোবাসার নমুনা? আরে ও তো বিয়েটা করতেই যায়নি। এগুলো তো সব আমাদের মুখে কালি মাখানোর চেষ্টা ছিল। সবাই দেখছে ঠিকই বলে যে গাধা পিটিয়ে কখনো ঘোড়া হয় না। আরে নিচু পরিবারের মেয়েদের থেকে আর কি বা আশা করা যায়? হিরোইন হতে পালিয়ে গেছে। আরে সিনেমায় যখন এত নাচারই শখ ছিল তাহলে আমার ঠাকুরপাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? মণ্ডপে ছেড়ে চলে যাওয়ার জন্য? আমাদের পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিল। লাড্ডু লাড্ডু আমার কথাটা শোন, লাড্ডু লাড্ডু শোন একবার, দাঁড়া লাড্ডু লাড্ডু লাড্ডু। দিদির মাথায় এখন কি চলছে? আচ্ছা এই সব ওনার প্ল্যান নয় তো নিজের বোনের সাথে বেদের বিয়ে দেওয়ার জন্য? সূর্যমুখী দেবী এই সংস্কার দিয়েছেন মেয়েদেরকে? আরে বড় পরিবারের মেয়েরা এসব কাণ্ড ঘটায় না। কিন্তু ভালো পরিবার ভেবে তো ভুল আমরাই করেছি না? আপনার দুটো মেয়ের মধ্যেই খুঁত রয়েছে সূর্যমুখী দেবী। একজনের পায়ে আরেকজনের চরিত্রে। মা প্লিজ দয়া করে আপনি একটু চুপ করুন, আমার মায়ের শরীর। আরে তোমার মায়ের শরীরটাই তো খারাপ হয়েছে, আমাদের পরিবারের সম্মান তো ধুলোয় মিশে গেল। শুনুন মা, আপনি শুনুন মা, আমাদের পরিবার আর কাউকে কোনোদিন মুখ দেখাতে পারবে না। তুমি তুমি সম্বন্ধটা এনেছিলে তাই না? তুমি না বলেছিলে পায়েল রাজি হয়েছে বিয়ে করতে? আমার তো মনে হচ্ছে এটা তোমার কোনো চাল ছিল নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। খুব ভালো দেখাতে চেয়েছিলে না, এই তোমার ভালো মানুষই। দয়া করে আপনি শান্ত হন, এতে বিধির কোনো দোষ নেই। না সূর্যমুখী দেবী, এতে তো বিধির কোনো ভুল নেই, ভুলটা তো আমাদের যে আপনাদের মতো পরিবারে আমরা আমাদের ছেলের সম্বন্ধ এনেছি, আর সেই ভুলের মাশুল আমাদেরকেই দিতে হবে। লাড্ডু লাড্ডু, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিইনি দিদি। হাজারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার মন মানল না, আমি চলে যাচ্ছি। লাড্ডু লাড্ডু দরজাটা খোল। প্লিজ দরজাটা খোল, আমার কথাটা তো একবার শোন আমার ভাই। এই নূপুরটা তোমার পায়েলের জন্য? গৃহপ্রবেশ হওয়ার আগে ওকে পড়াবো যাতে এই নূপুরের শব্দটা সারা বাড়িতে শোনা যেতে পারে।
লাড্ডু। আই হেট ইউ পায়েল, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। মা চলো ভেতরে যাই। হ্যাঁ যাও যাও, পালানো তো স্বভাব তোমাদের, পালিয়ে যাওয়া তোমাদের রক্তে রয়েছে। বাবা পালিয়ে গেছে সাধু হতে আর বোন পালিয়েছে হিরোইন হতে। পরিবারের রোগ এটা দেখছি এদের, বাকি কথা আমি জানি না। অনেক হয়েছে বড় বৌমা, আর কত নাটক করবে? মা নাটক তো আমি করছি না। এই এরা ছোট পরিবারের, নাটক তো এরা করছে, কিন্তু সম্মান তো আমাদেরই নষ্ট হলো, তাই না মা? ছুরিকে জোরে চেপে ধরলে আমাদের হাতটাই কেটে যায়, আর ছুরি যদি আমাদের হাতে পড়ে যায় তাহলে আমাদের হাতটাই কাটবে। বড় বৌমা চুপ করো। কি করে চুপ করব বলুন তো মা, কি করে চুপ করব আমি? হ্যাঁ, লোক তো আঙুল তুলবে এবার আমাদের উপর মা, বলবে আমাদের পরিবারের ছেলের মধ্যেই কিছু কমতি ছিল, তাই মণ্ডপে মেয়ে বিয়ে না করেই পালিয়ে গেছে। মাথা উঁচু করে চলাটাই মুশকিল হয়ে যাবে মা। কাকে আপনি ধরে ধরে বোঝাবেন যে ভুলটা আমাদের পরিবারের ছেলের ছিল না, বরং এদের বেপরোয়া অসভ্য মেয়ে হিরোইন হতে পালিয়েছে। আর এখন দেখো কিরকম নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছে। তোকেও কিছু একটা করতে হবে। হ্যাঁ মা, আজকে তো দিদির কথা মতো আমিও একমত। দেখো না মা, সবাই তো আমাদের পরিবারের দিকে আঙুল তুলছে, আমাদের পরিবার কি খারাপ বলবে? এইসব মানুষদের তো কেউ কিছু বলবেই না। মা মা, হ্যাঁ যাও যাও, তোমাদের তো আর সম্মান নেই, আমাদের পরিবারের তো আছে। আমাদের অনেক বড় পরিবার, প্রতিভা মশলার পরিবার, এখন কি নিজেদের চোখেই লঙ্কা দেব? ব্যাস অনেক হয়েছে, চালাক খুব মেয়েটা, সুযোগ পেয়েই পালিয়ে গেছে। ওর পরিবারের লোকজন তো কাউকে মুখ দেখানোর অবস্থাতেও নেই। ওদের সম্মান তো মাটিতে মিশে গেল, এবার কি করবে? দেখো আবার নতুন কি নাটক করে। সুন্দর, লক্ষণ, অতিথিদের খাবার জায়গায় নিয়ে যা। আসুন আপনারা সবাই। সবার সামনে কত কি বললে তুমি ওনাকে? সবার মনে কত নোংরা চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছো তুমি। যে বিষয়টা সামলানো যেত সেটাতে আরো জট পাকিয়েছো। কেন করলে তুমি এটা বড় বৌমা? মা, জট তো আর আমি পাকাইনি, এসব জট তো ওরা পাকিয়ে রেখেছে। আজ চারজন হাসছে আমাদের দেখে, কাল তো 10 জন হাসবে আমাদের দেখে। বড় বৌমা, এই সময় এসব কথা বলার নয়। বরং এইটা ভাবতে হবে যে এই বিপদ থেকে কি করে উদ্ধার পাওয়া যায়। এখন যদি ঠাকুরপুর বিয়েটা হয় তাহলেই মঙ্গল, কিন্তু ঠাকুরপুকে বিয়েটা করবে কে? আপনার হয়তো খারাপ লাগছে মা, কিন্তু আমার তো মনে হচ্ছে এই সময়ে শুধু আমার বোন আছে, যে ঠাকুরপোকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। একমাত্র ওই আছে যে আমাদের পরিবারের সম্মান রাখতে পারে। ও খুব সংস্কারী মেয়ে। আপনি শুধু হ্যাঁ বলুন, একটা ফোন করব ও বউ সেজে এখানে চলে আসবে।
তোমার বোন মা, তাছাড়া যদি আমি আমার বোন পূজাকেও বলি তাহলে ও দৌড়ে দৌড়ে চলে আসবে পেটকে বিয়ে করার জন্য। আর মা, তুমি তো জানোই তাই না যে আমার পরিবার কত বড়, আর আমার পূজা, পূজা তো বেদের একদম লেভেলে সফিস্টিকেটেড। কি ম্যাচিং দুজনের, দিদির বোনের মতন একদমই নয়, কোনো ম্যাচিংই নেই। আর মা, তাছাড়া এই বাড়ির সম্মান তো আমারও সম্মান, তাই না? তাই আমি আমার মাকে আর বোনকে যদি এই ব্যাপারে বলি তাহলে ওরা তখনই রাজি হয়ে যাবে, একদমই না করবে না। তুমি শুধু হ্যাঁ করে দাও মা। আন্টি, ওই ওই রুমের দরজাটা বাইরে থেকে খোলা যায় কি? আমার মা দরজা বন্ধ করে দিয়েছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।